পেশিশক্তি দলীয় প্রভাব ও নিজের ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের মালিক হয়েছেন সাতবারের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিভিন্ন প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্রের নামে করেছেন জমি দখল জবরদখল করে উচ্ছেদ করায় নানাভাবে নির্যাতিত হন সাধারণ মানুষ জামালপুর প্রতিনিধি তানভীর আজাদ মামুনের তথ্যচিত্রের রিপোর্ট পুরো জামালপুরে তার কথাই শেষ কথা সরকারি দপ্তরের ঠিকাদারি জমি দখল টেন্ডারবাজি হাউজিং ব্যবসা সহ নিয়ন্ত্রণ করতেন দলীয় মনোনয়ন তিনি মির্জা আজম জামালপুর তিন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ১৯৯১ সালে প্রথম এমপি নির্বাচিত হন স্ত্রী সন্তান পাঁচ ভাই সহ পরিবারের প্রত্যেক সদস্যের নামে বেনামে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে জমি বাড়ি ফ্ল্যাট ব্যবসা প্রতিষ্ঠান সহ গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয় নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জন্য জামালপুর শহরের ফৌজদারি এলাকা সংলগ্ন নাওভাঙ্গাচরে ব্রহ্মপুত্র নদের ১৬ একর জমি বন্দোবস্ত নেওয়া হয় এ সময় প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের সদস্য হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নামে আশেপাশে জমিও দখল করেন মির্জা আজম জমি দখলে নিতে স্থানীয়দের ব্যাপক নির্যাতন ও ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয় পৌর পার্কের নামে ৮ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নাওভাঙ্গাচর ঘিরে ও নদের উপরে ১৪৫০ মিটার দেয়াল তৈরি করে পৌরসভা মির্জা আজম সানু আর ফারুকসদ্দি এ দিয়ে আমাদের অত্যাচার করছে তা বাদে উত্তর পাশে থেকে দক্ষিণ পাশে ৩ একর জমিন জমি দখল করে শহরের দেওরপাড় এলাকায় মির্জা আজম তার স্ত্রী আলেয়ার নামে একটি বাগান বাড়ি গড়ে তোলেন নাম আলেয়া গার্ডেন আর পৌরসভার ডাম্পিং স্টেশনের জমি নামমাত্র মূল্যে ভাড়া নিয়ে গড়ে তোলেন জামালপুর রিক্রিয়েশন ক্লাব মূলত এখানে বসেই মির্জা আজম নিয়ন্ত্রণ করতেন পুরো জেলা অভিযোগ রয়েছে শহরের বকুলতলায় অর্পিত সম্পত্তি দখল করে প্রতিষ্ঠা করা হয় জেলা আওয়ামী লীগের কার্যালয় বিনোদন কেন্দ্রের নামে যে রিক্রিয়েশন ক্লাব এটা পৌরসভার একবারে ডাম্পিং স্টেশন ছিল এই ডাম্পিং স্টেশন দখল করে নামমাত্র মূল্যে লিজ নিয়ে এখানে বহুতল ভবন করা হয়েছে সচেতন মহলের আশা প্রতারণা হয়রানি অর্থ আত্মসাত ও সরকারি স্বার্থবিরোধী কাজ সহ অপরাধ অনুসন্ধানে ব্যবস্থা নেবে দুদক ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক মির্জা আজম ও তার পরিবারের সদস্যরা ডেস্ক রিপোর্ট নিউজ ২৪